হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাহান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যদি কোনো সময় ইন্টারনেট ইউজ করে থাকেন বা আপনি যদি কোনো উইন্ডোজ কম্পিউটার ইউজ করে থাকেন, তো এই টার্মটা আপনারা অবশ্যই শুনে থাকবেন কি ফায়ারওয়াল। আপনি উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ ফায়ারওয়াল শুনে থাকবেন, বা কোনো যদি অ্যান্টিভাইরাস ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি ফায়ারওয়াল এই শব্দটা শুনেই থাকবেন। এটা মেনলি সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়। তো ফায়ারওয়াল অরিজিনাল জিনিসটা কি, বা কী জন্য ফায়ারওয়াল আপনাদের কম্পিউটারে থাকে, বা যদি আপনাদের কম্পিউটারে ফায়ারওয়াল থাকে, যদি আপনার মোবাইল বা আপনার ইন্টারনেট সার্ভিসে ফায়ারওয়াল থাকে, তো কী সুবিধা আপনি পেতে পারেন এবং কীভাবে আপনি ফায়ারওয়ালের জন্য অনেক ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত মনে করেন, চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু নতুন কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, ফায়ারওয়াল, আমি যদি নর্মাল ফায়ারওয়ালের মানেটা বুঝি, ফায়ারওয়াল হচ্ছে এমন একটা জিনিস, ফায়ার ওয়াল, ওয়াল মানে দেয়ার আর ফায়ার মানে হচ্ছে আগুন। যদি কোনো একটা জায়গাতে, আমি ইন্টারনেটের কথা বলছি না, কোনো একটা জায়গায় যদি ফায়ার ওয়াল তৈরি করা হয়, ধরে নিন একটা বাড়ি আছে যে বাড়িটা ফায়ার ওয়াল দিয়ে তৈরি, মানে সেই বাড়িটা যদি ভেতরে আগুন লাগে তো সেই আগুনটা বাইরে যেমন ছড়াবে না, তেমন সেই বাড়ির বাইরে যদি আগুন লাগে সেই আগুনটা বাড়ির ভেতরে আসবে না। এটা হচ্ছে ফায়ার ওয়ালের কনসেপ্ট। এখন ফায়ার ওয়াল ইন্টারনেটের দুনিয়ায় এলো কীভাবে? ধরে নিন আপনি ইন্টারনেটে বিভিন্ন কিছু সার্চ করছেন, ধরে নিন কিছু ভিডিও ডাউনলোড করছেন, ধরে নিন ইউটিউবে ভিডিও স্ট্রিম করছেন, আপনি কিছু ওয়েবসাইটে সার্চ করছেন, ধরে নিন কোনো একটা ডেটা এন্ট্রি কাজ করছেন, তো একসঙ্গে আমি অনেকগুলো কাজ করছেন। তাহলে ধরে নিন আপনি কোনো একটা জিনিস যদি ডাউনলোড করেন, সেক্ষেত্রে শুধু কি সেই ফাইলটাই ডাউনলোড হয়? এর সঙ্গে আপনি অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যদি একটা কম্পিউটার আপনি ইউজ করেন, তো অ্যাডিশনাল অনেক ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে থাকে, আপনার পারমিশন ছাড়াই সেই ফাইলগুলো আপনার কম্পিউটারে এসে ডাউনলোড হয়ে থাকে। তো সেইগুলো কেন হয়, বা সেইগুলো প্রোটেক্ট করার জন্য কি কোনো সিস্টেম নেই? হ্যাঁ বন্ধুরা, সেগুলো প্রোটেক্ট করার জন্য একটাই সিস্টেম আছে, যেটা হচ্ছে ফায়ারওয়াল। এখন এই ফায়ারওয়াল কোথায় কোথায় থাকে, বা কীভাবে আপনি ফায়ারওয়ালটাকে অ্যাক্টিভেট করবেন? তো বন্ধুরা, ফায়ারওয়ালকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হার্ডওয়্যার ফায়ারওয়াল, দুই হচ্ছে সফটওয়্যার ফায়ারওয়াল। আমি সর্বপ্রথম যদি সফটওয়্যার ফায়ারওয়ালের কথা বলি, তো এটা মেনলি দুটো ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। যদি আপনি উইন্ডোজ কম্পিউটার ইউজ করেন, তো উইন্ডোজ কম্পিউটারে ইনবিল্ট আপনি একটা উইন্ডোজ ফায়ারওয়াল দেখতে পাবেন, যে ফায়ারওয়ালের মাধ্যমে উইন্ডোজ আপনার, আপনি যে উইন্ডোজ 10 ইউজ করেন বা 7 ইউজ করেন বা XP ইউজ করেন, যাই ইউজ করুন না কেন, উইন্ডোজ নিজে থেকে এটা ঠিক করবে কি যে সমস্ত ডাটা আপনার কম্পিউটারে আসছে বা যে সমস্ত ডাটা আপনার কম্পিউটার থেকে যাচ্ছে, এই ডাটাগুলোর মধ্যে কোনো ইনফেক্টেড ফাইল আছে কি না, বা যে ডাটার জন্য আপনি সেটা অ্যাপ্লাই করেছেন সেই ডাটা ছাড়া অন্য কোনো ডাটা আপনার কম্পিউটারে প্রবেশ করছে কি না। তো এই জিনিসটা কেমনভাবে হয় আপনি সর্বপ্রথম বুঝে নিন। ধরে নিন আপনি google.com সার্চ করছেন, তাহলে প্রথমে জিনিসটা কি হয়, google.com আপনি আপনার কম্পিউটারে লিখলেন, যখনই আপনি সার্চ করলেন তো আপনার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট রেজ হলো গুগলের সার্ভারে, যখন গুগল সেটা দেখলো হ্যাঁ এটা ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে সার্ভ করা হয়েছে, তো সেখান থেকে একটা রিপ্লাই আসে, তার ফলে আপনি আপনার স্ক্রিনের ক্ষেত্রে google.com যেটা আছে সেই google.com দেখতে পান। এখন উইন্ডোজ ফায়ারওয়াল যদি আপনার থাকে, বা যে কোনো ইন্টারনেট ফায়ারওয়াল যদি থাকে, যখন সেই ডেটাটা আপনার কম্পিউটার থেকে বেরোচ্ছে, তো আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস সমেত কিছু তথ্য বা কিছু প্যাকেট সেই ডেটার সঙ্গে সেই সার্ভার পর্যন্ত যায়, এবং সেই সার্ভারের রেসপন্স পেয়ে সেই ডেটা বা সেই প্যাকেট শুদ্ধ আপনার আইপি অ্যাড্রেসটা আপনার কম্পিউটার এসে ধরা দেয়। এর ফলে আপনার কম্পিউটার এটা বুঝতে পারে, বা আপনার কম্পিউটারের ফায়ারওয়াল সিস্টেম এটা বুঝতে পারে, হ্যাঁ এটা ঠিকঠাক জায়গায় গেছিলো এবং ঠিকঠাক জায়গা থেকেই ফিরে আসছে, অ্যাডিশনাল কোনো ডাটা এর সঙ্গে ফিরছে না। তো এর ফলে আপনার কম্পিউটারটা অ্যানালিসিস করতে পারে কি হ্যাঁ এই ডাটাটা জেনুইন ডাটা। কিন্তু যদি সেই ডাটার সঙ্গে কিছু ইনফেক্টেড ডাটা ফিরে আসে, তাহলে আপনার কম্পিউটারে ফায়ারওয়াল সেই জিনিসটাকে ধরে ফেলবে, এবং ধরে ফেলার পর সেটা আপনার কম্পিউটারে যদি আসতে চায় সেই আস্তে থেকে বাধা দেবে। অনেক ক্ষেত্রে আপনি দেখতে পারেন যদি কোনো আপনি আননোন সোর্স থেকে কোনো একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করতে যান, তো ঠিক এই রকম টাইপের আপনি একটা স্ক্রিন দেখতে পাবেন, যে স্ক্রিনটা দেখার জন্য আপনি বুঝতে পারেন এটা আপনার কম্পিউটারে ফায়ারওয়ালে পারমিশন চাইছে। যদি আপনি এর পারমিশনটা দেন, তো এখানে ফায়ারওয়ালটা ডিসেবল হয়ে যাবে এবং এই সফটওয়্যারটা শুধুমাত্র আপনার পারমিশনে চলবে। তো এইভাবে এখানে ফায়ারওয়াল কাজ করে। এখন যদি আমি আরও সফটওয়্যার ফায়ারওয়ালের উদাহরণ দিই, তো সেটা বিভিন্ন অ্যান্টিভাইরাস হতে পারে, বিশেষ করে যে সকল অ্যান্টিভাইরাসে ইন্টারনেট সিকিউরিটি থাকে, ধরুন কুইকিল ইন্টারনেট সিকিউরিটি, নটন ইন্টারনেট সিকিউরিটি, এইরকম বিভিন্ন যে অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো অ্যান্টিভাইরাস প্রোভাইড করে, এর সঙ্গে ইনবিল্ট আপনি ফায়ারওয়াল পেয়ে যাবেন, যে ক্ষেত্রে আপনি আরও বেশি সিকিউর নিজেকে ফিল করতে পারেন। এখন যদি আমি হার্ডওয়্যার ফায়ারওয়ালের কথা বলি, তো সেটা যে কোনো এখনকার যুগে যে কোনো মডার্ন রাউটারে আপনি হার্ডওয়্যার ফায়ারওয়াল দেখতে পান। এই হার্ডওয়্যার ফায়ারওয়ালের জন্য মানে যে রাউটারগুলো, ধরুন আপনি টিপি লিঙ্কের একটা রাউটার কিনেছেন, তো সেই রাউটার যে সফটওয়্যারের মধ্যে অপটিমাইজ করা আছে, সেই সফটওয়্যার এবং হার্ডওয়্যার অপটিমাইজেশন দ্বারা একটা ফায়ারওয়াল সেখানে তৈরি করা আছে। ধরুন একটা রাউটার দিয়ে 10 ডিভাইস কানেক্ট করা আছে, তাহলে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সেই রাউটারটা তার ইন্টারনেটটাকে শেয়ার করছে। ধরুন একটা ডিভাইস থেকে আপনি রাউটারের মধ্যে কিছু রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেই রকমই ওয়েব প্যাকেট বা সেই রকমই আপনার আইপি প্যাকেট সঙ্গে সেটা সেই সার্ভারে, সেই ওয়েবসাইটের সার্ভারে প্রেরণ করবে এবং সেখান থেকে সেই ডাটাটাই সেখান থেকে নেবে। তো এইভাবে সার্ভার কাজ করে, এবং ঠিক জেনুইন জিনিসটা আপনার
আপনার পারমিশন ছাড়া কোনো ইনফেক্টেড ফাইলস আপনার কম্পিউটারে সেটা আসতে দেয় না। আপনি যদি কিছু ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি ইনফেক্টেড ফাইল আপনার কম্পিউটারে চলে এলেও আপনি বুঝতে পারবেন না, কিন্তু ফায়ারওয়াল থাকার কারণে, ইন্টারনেট ফায়ারওয়াল থাকার কারণে যে কোনো ইনফেক্টেড ফাইল আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারবে না। তো এই ছিল ফায়ারওয়াল, আশা করছি এই ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন, এর ফলে তারাও জানতে পারবে ফায়ারওয়াল কী, এবং ফায়ারওয়াল যদি তারা কম্পিউটারে বা তাদের উইন্ডোজে ডিসেবল করে রাখে তো সেক্ষেত্রে কী কী প্রবলেমে তারা পড়তে পারে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা একটুখানিও কিছু শিখতে পেরেছেন। সো বন্ধুরা, ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।